বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 83তম প্রয়াণ দিবস পালন করলো কাকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থা। 8ই আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুরের 83তম প্রয়াণ দিবস। কাকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থা কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। সহযোগিতায় থিয়েটার মগজ পত্রিকা সঙ্গীত নৃত্য কবিতা এবং নাটকের মাধ্যমেও তার প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়েই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হলো। নাটক করল কলকাতার রঙ্গশীর্ষ এবং শ্রুতি নাটক করল কাকিনাড়া সুকথা। কাকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থা দীর্ঘ 9 বছর মানুষের জন্য কাজ করেছে। তাদের উদ্যোগে দর্শকদের উপহার দিয়েছে থিয়েটার নাটক সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও এরা বিভিন্ন সামাজিক কর্মের মাধ্যমে মানুষের পাশেও থাকেন। দেখুন বিস্তারিত। আমরা প্রতি বছর চেষ্টা করি 22শে শ্রাবণ উদযাপন করার, এবছর তার ব্যতিক্রম হয়। আমাদের সঙ্গে রয়েছে কলকাতা রঙ্গশীর্ষ, রয়েছে কাকিনাড়া সুকথা, ছিল আমাদের সৃষ্টি কালচার এবং অন্যান্য মানুষজনরাও আমাদের সঙ্গে রয়েছেন। আমরা কাকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি এই কাজটি করার, মানে এলাকায় যে সাংস্কৃতিক চর্চা তার বিকাশ ঘটানোর একটি প্রচেষ্টা। এছাড়াও সারা বছর কী কী কাজ করেন আপনারা? আমরা সারা বছর সামাজিক কাজ, হেলথ ক্যাম্প থেকে শুরু করে সামাজিক কাজকর্ম করি এবং সারা বছরই আমাদের যে সাংস্কৃতিক কার্যকলাপ সেটি চলে। নাটকটি মূলত আমাদের, তার সঙ্গে নাচ রয়েছে। মূলত আমরা বাইরে বাইরে থেকে শুরু করে আমাদের অঞ্চলে একটি কালীতলা বলে একটি কেস তৈরি করেছি, সেখানে আমরা নাটকের অনুষ্ঠান করছি প্রতি মাসে একটি করে। কারা কারা করেন নাটক, বা যদি কেউ মানে নাটক করতে আপনাদের সাথে যুক্ত হতে চায়? সকলকেই স্বাগত আমাদের এখানে, যারা যারা যুক্ত হতে চান তাদের সকলকে স্বাগত এলাকার এবং এলাকার বাইরে। এবং আমরা চেষ্টা করি এলাকার মানুষদের একত্রিত করতে, এবং আমরা যে জায়গাতে নাটক করছি, রিহার্সাল করি, সেটি কালীতলার মঞ্চে, এবং সেই নাটকের রিহার্সাল থেকে প্রচুর মানুষ এসছেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। এছাড়াও আগামী দিনে কি এরকম কাজ করার ইচ্ছে? আগামী দিনে এই কাজ করার, এই নাটক এবং শিল্পকে সামনে রেখে এগিয়ে চলা, মানুষকে সঙ্গে নিয়ে মানুষের পাশে থাকা। কারণ আমরা মনে করি শুধু সামাজিক কাজ, আমাদের শিল্পটাও একটি সামাজিক কাজ যেটি মানুষকে চেতনাবোধে উদ্বুদ্ধ করে, সেই জন্য এই কাজ করে। আপনার নাম? আমার নাম রাজা দেব, কাকিনাড়া শিল্পাঙ্গনের সদস্য। আমাদের সঙ্গে রয়েছে কলকাতার অংশীষের মজুমদার, আমাদের সঙ্গে রয়েছেন কাকিনাড়া সুকথার স্মৃতি ময়না। এরপরেই আমরা দেখতে পাবো একটি নাটক। কতটা যে স্বভাব তাদের, কতটা বা প্রভাব ভাই।